হ্যালো কাছের মানুষজন, প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাই স্কোর প্রো টেবিল গেম প্লে নিয়ে হাজির হলাম। আজ আমরা অল ম্যাচ হাই স্কোর প্রো টেবিল গেম প্লে করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমরা এটা পিছার দিয়ে শর্ট করলাম, খুব স্পিডে কিন্তু শর্ট করেছি। পাকগুলো বের করার জন্য নেক্সট পাক এটা খুব স্পিডে শর্ট করব। তো মোটামুটি স্পিড হয়েছে, যাই হোক আমরা পরবর্তীতে ক্লিয়ার করার চেষ্টা করব এবং ব্রেক টু হিট ফিনিশ করে দিব, তাই এই পাকটি খুব স্পিডে শর্ট করব পারফেক্টভাবে। তো আমাদের কিন্তু এখন মোটামুটি পাকগুলো বের হয়েছে, তো আমরা চাইলে এরপরে রেটটি নিতে পারি, রেটটি দিয়ে চাপ দিতে পারি, ঠিক আছে? তো আমরা রেটটি দিয়ে চাপ দিলে তারপরও যাই, সেটা না করে আমরা এখান থেকে প্রেশার দিয়ে শর্ট করব, তাহলেই আমাদের আশা করি ইজি হয়ে যাবে। সো এখন দেখেন আমাদের কিন্তু একবারেই ইজি হয়ে গেছে, আমরা আগে রেটটি নিয়ে নেব। হ্যাঁ, এখান থেকে রেটটি ইজিভাবেই চলে যাবে, তাই রেটটি নিয়ে নিলাম এবং আমাদের একবারেই ইজি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো এর থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। তো পরবর্তী গেম প্লেতে দেখা যাক আমরা আবারও ব্রেক টু হিট ফিনিশ করে দিতে পারি কিনা। নেক্সট পাক আমরা এখান থেকে খুব স্পিডে শট করব, এখানে কোনোভাবে টাচ লাগেনি, সমস্যা নেই। আমরা কিন্তু আমাদের ডান সাইডে বেইজের পকেটে নিব এখান থেকে ব্রাশ শট করে। তো এখানে খুব স্পিডে শট করব, তো এটাও পারফেক্টভাবেই চলে গেছে, হালকা কাট টাচ হয়ে গেছিলো। নেক্সট পাক, হ্যাঁ নেক্সট পাক আমরা এখান থেকে একটু স্পিডে শট করে দেখি কি হয়। খুব স্পিডে কিন্তু এখানে শট করেছে, এবং পরবর্তী যে পাকটি আছে আমরা কিন্তু ওপেনিং প্লেয়ারের পাকে পিছার দিব খুব স্পিডে, এবং মিডল থেকে পাক বের করার চেষ্টা করব, খুব স্পিডে শট করব। হ্যাঁ পারফেক্টভাবেই চলে গেছে। তো নেক্সট পাক আমরা এবার চাপ দিব, এখান থেকে চাপ দিব, এখানে হবে না, আমরা আরেকটু সাইড করে নিয়ে নিই স্ট্রাইকার। তো এখানে আরেকটু সাইড করে নিয়ে নিলাম, পারফেক্টভাবেই কিন্তু চলে গেছে, কিন্তু আমাদের একটি পাক মিস হওয়ার সম্ভাবনা আছে, দেখতেই পাচ্ছেন আমাদের একটি প্যাক মিস হওয়ার সম্ভাবনা আছে। আমরা এটা ব্রাশ শট করব আগে, এটা নিতে পারবো আশা করি, তারপর চেষ্টা করে দেখি, হয়তো মিস হতে পারে, কোনো ব্যাপার না। তো নেক্সট পাক আমরা রেটটি নেব, আমাদের রেট চান্স যেহেতু আমরা রেটটি নিয়ে নেব, ইজিভাবে রেটটি নিয়ে নিলাম। তো লাস্ট পাকটি আমরা এখানে নিতে পারবো কিনা এখানে কোনো গ্যারান্টি নেই, তারপর আমরা শর্ট করব, চেষ্টা করে দেখব। তো এটা আমরা ইনডিরেক্ট করে আমরা ফোর পকেটে নেব, ঠিক আছে, অবশ্যই ফোর পকেটে নিতে হবে। তো দেখা যাক, চেষ্টা করে দেখি, হয়তো যেতে পারে, মিস হয়ে গেল। তো আমরা একটু ওয়েট করে দেখি ওপেনিং প্লেয়ার মিস করে কিনা, মিস হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে মিস হওয়ার সম্ভাবনা আছে, এবং সেজন্য আমরা ওয়েট করব। তার কিন্তু তিনটি পাক এখানে যে আছে, দুটি মিস হওয়ার সম্ভাবনা আছে, কারণ একটি পাক একবারেই কিন্তু কাঠের পাশে মিশানো আছে, এবং দুটি জোড়া আছে, যে জোড়া দুটি পাক আছে এই পাক দুটি কিন্তু মিস হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে শর্ট করলে, সেজন্য একটু ওয়েট করব। তো পরবর্তীতে দেখা যাক সে কী করে, এখান থেকে কিন্তু একটি পাক মিস তুলে ফেললো এবং সে মনে হয় ক্লিয়ার করে দিবে, এটা বিটেম ইউজারও হতে পারে। যাই হোক, বেশিরভাগ বিটেম ইউজার এখন বর্তমানে কিন্তু বিটেম ইউজ করে, এবং এখানে তার পাওয়ারটি দেখেই বোঝা যায় যে সে বিটেম ইউজ করে, এবং তার এমটি আপনারা দেখেছেন যে একবারেই কম, এবং টাইম ফোর্স সব কিছুই কিন্তু বেশি, দেখেন পারফেক্টভাবেই নিয়ে নিল। এবং লাস্ট শট, সে যদি আমার সাইটের যে পাখি আছে সেটা শট করলেও কিন্তু এখান থেকে তুলে নিতে পারে, এইভাবে আমার পাখি চলে যাবে সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি যে আমার পাখি পকেটে চলে যাবে। যাই হোক, আমরা লাস্ট গেম প্লেতে দেখি কি হয়, এখানে কিন্তু অনেকটাই হার্ড ছিল, তারপর আমরা শর্ট করেছি যে আমরা নিতে পারবো, এখানে কিন্তু 70%-এর মতো যায়, 60-70%-এর মতো কিন্তু পকেটে চলে যায়, এই হিটগুলো অনেকটাই রিস্ক। তো দেখি ওপেনিং প্লেয়ার কতটুকু গেম প্লে করতে পারে। তো দেখতেই পাচ্ছেন সে ব্রাশ শর্ট করলো, সে কিন্তু প্রিমিয়াম ইউজ করে, বিটেম প্রিমিয়ামটা এম কেরাম অথবা বিটেম প্রিমিয়াম ইউজ করে। তো দেখি, বুঝতে পারছেন এখানে যেভাবে সে ব্রাশ শটটি করলো পারফেক্টভাবেই কিন্তু নিয়ে নিল, এবং আমরা ওয়েট করে দেখি, ওয়েট করলে হয়তো আমরা মিস পেয়ে যেতে পারি। বন্ধুরা, ভিডিওটি যদি এখনও লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন, এবং আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু পারফেক্টভাবে নেওয়ার চেষ্টা করতেছে, এবং দেখি সে অবশেষে ফেসে যায় কিনা, দেখেন ব্রাশ শট করলো, কীভাবে ব্রাশ শটটি করলো, ওয়াও অ্যামাজিং শট।
তো এই প্রিমিয়াম যেটা আছে প্রিমিয়ামটাই কিন্তু ইউজ করে যেটা বিটাইম অথবা এনক্রাম প্রিমিয়াম ইউজ করে তো এটা এটা কিন্তু সে ইনডাইরেক্ট করে নিতেছে এই পকেটে আমি যে মার্কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন অবশেষে সে মিস করে দিল এবার আমরা ক্লিয়ার করে দিতে পারবো এবং আমাদের কিন্তু এবার ইজি আছে আমাদের মোটামুটি একবারেই ইজি আছে মোটামুটি না একবারেই ইজি আছে আমরা ধৈর্য সহকারে সুলভভাবে গেম প্লে করবো এবং ক্লিয়ার করে দিব হ্যাঁ ইজিভাবে নিব এবং নেক্সট পাক আমরা বেজি পাকটি নিয়ে নিই ইজি পাক নিয়ে নিব তো আমরা ইজিভাবে নিব এবং কেটে শর্ট করবে এটা কিন্তু ইজি পাক সবগুলোই কিন্তু ইজি আছে তারপরও অপিনিয়ন প্লেয়ার লিড দিবে না তো আমাদের গেম প্লে করে তারপরেই কিন্তু উইনার হতে হবে হ্যাঁ এভাবেই আমরা উইনার হয়ে যাব এবং ইজিভাবে নিয়ে নিই পাকগুলো একবারে সোলো মিডিয়ামভাবে শর্ট করব আমার কিন্তু পাকগুলো একেবারেই ইজি তারপরেও কিন্তু অপিনিয়ন প্লেয়ার লিড দেয় না এখানে কিন্তু লিড দেওয়া উচিত তারপরও সে লিড দেবে না ধৈর্য সহকারে কিন্তু সে গেম প্লে দেখতে আসে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই